পিঠের ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট খেলা হচ্ছে না ইয়াসির আলী চৌধুরী রাব্বির। ডানহাতি ব্যাটসম্যানের সুস্থ হতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। পুরোপুরি ফিট হলেই ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবেন ইয়াসির। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ফিজিও বাইজিত ইসলাম। রাব্বি একটা ব্যাক পেন কমপ্লিট করতে ছিল গত 10 তারিখ থেকে, আমরা পরবর্তীতে এমআরআই করিয়েছি, ওটাতে পাওয়া যাচ্ছে যে ওর হচ্ছে ডিস্কোজেনিক ব্যাক পেন, ডিস্কের সমস্যা নিয়ে ভুগতেছে। ইউজুয়ালি ডিস্কের সমস্যাগুলি লাম্বারি স্প্যানে যাতে 2 থেকে 3 সপ্তাহ সময় নেয় ঠিক হওয়ার জন্য, আমরা আশা করতেছি যে ওই সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে। আর এই বাকি এই সময়ের মধ্যে ও অ্যাকচুয়ালি খেলার জন্য অ্যাভেলেবল থাকবে না টেস্ট ম্যাচগুলিতে।